স্যার, ঢাকা শহরে কোথাও গাঞ্জা পাওয়া যাইতেছে না। আমরা কাউরান বাজার খোঁজ করছি, কমলাপুর, সোহরাওয়ার্দী উদ্যান, গুলিস্তান সব জায়গায় দেখছি, কিন্তু কোথাও গাঞ্জা নাই। আমরা জেলায় জেলায় লোক লাগাইছি, বর্ডারেও খোঁজ করতেছি, খবর পাইছি একটা জায়গায় গাঞ্জা পাওয়া যাইতে পারে, সেটা হচ্ছে কুষ্টিয়া। তোমরা যেইভাবে পারো গাঞ্জার ব্যবস্থা করো, আর আপাতত আমার মদের বোতলটা দাও। কিন্তু স্যার, আপনার মদ? আপনার মদ আমরা ভাগযোগ করে খাইয়া ফেলাইছি, সিপাতুল্লার ভিডিও দেখে লোভ সামলাইতে পারি নাই। শালা ড্যান্ডিখোর, হিরুঞ্চির বাচ্চারা, গুলি করার আগে চোখের সামনে দিয়ে যা। পালাই, চল 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 ভাই পালাই। এক সপ্তাহ ধরে গাঞ্জা নাই, তোরা কেউ এক পুটলা গাঞ্জা খুঁজে আনতে পারলি না কেন? তোরা আমার শেষ সম্বল মদের বোতলটাও খালি করে ফেলাইছিস। তোকে দুটো দিয়ে কি দেয় ফুটকি চন্দ্র দিলে শেখাই দিব আমি কুত্তার বাচ্চারা। তোকে তোকে দেখতে ফুটকির বলো, তোকে জন্য আজকেও আমার গাঞ্জা না খায় থাকতে হইব। তোকে সবগুলার পাছায় আমি বিড়ির আগুন নিবামু, তারপর মদের বোতল গরম করে পাছায় ভয়রে দিয়ে সেলাই করে দিব। স্যার, আমি আজকের মধ্যে যেভাবে পারি গাঞ্জা নিয়ে আসতেছি। চুপ কর ফয়ন্নির পুত, আমার মাথা নষ্ট হয়ে গেছে গা। স্যার, আপনার জন্য আমি মদের ব্যবস্থাও করতেছি। তুই আর কোনো কথাই কইস না, তোকে উপর আমার আর কোনো ভরসা নাই, সবগুলো আকাইম্মা। এক সপ্তাহ ধরে গাঞ্জা না খাইতে খাইতে আমার পায়খানা আটকাইয়া গেছে, বাথরুমে বৈশা কুত্তে কুত্তে আমার পাছা লাল হইয়া যাইতেছে গা। এতদিন হয়েছে সারা দেশকে যে এক কুত্তা গাঞ্জা আনতে পারলি না, ও বাজারটা কুত্তার বাচ্চারা। তোকে এক একটারে এই টেবিলের উপরে ফালাইয়া বানমু, তারপর এই হাত দিয়া কলিজা টাইম না বাইর করমু। সারাদিন বসে সিপাতুল্লার ভিডিও দেখো, স্যার টিকটকে ভিডিও বানাস আগামীবার বাচ্চারা। জীবনে ইয়াবা ফ্যাসিলিটির অভাব বুঝতে দেই নাই, তোরা এর কি প্রতিদান দিলি? এই বুইরা বয়সে আইসা শেষমেষ গাঞ্জা না খেয়ে দিন পার করতে হইতাছে। না না না, কদম তলায় আমি যাব। কোন বান্দির পুতের মোবাইলটা বাজতাছে, আমার মাথা না উড়ে যাইতাছে, ওর পাশে গ্রেনেড মাইরা উড়াইয়া দে। তিন বছর বয়সে আমি গাঞ্জা ধরছি, এই পর্যন্ত কোনোদিন গাঞ্জা না খেয়ে দিন পার করতে হয় নাই। তো ঘরে পাইলে আমার এই দিনও দেখতে হইলো আবালের জাত। কান্দিস না বইন, রাগের মাথায় কইতাছে। কয়দিন ধরে আমার মনটাও ভালো না, এত কষ্ট কইরা টিকটকে কাইন্দা কাইটটা ভিডিওটা দিলাম, কিন্তু কোনো লাইক নাই। আজ যদি আমি মাইয়া মানুষ হইতাম, তাইলে কোটি কোটি ভিউ হইতো, লাখ লাখ লাইক পড়তো, আর হাজার হাজার ফ্যান ফলোয়ার হয়ে যেত আমার।